ওই ধানো সকিনা মতন লিখতেছে আজকে ডান্সার ক্লাসে আসেন কার সাথে লাইন মারতেছে ওখানে হ্যাঁ আই সকিনা সকিনা بدر ما يزوس نهي عمر في ميفول يصي عشي عشي كور يزوس نباكي دي يصي بدر ما يزوس نهي عمر تحقا دي يصي عشي عشي كور يزوس نباكي دي يصي ما مفتا سورور بچي سي تو فان خواد باركا دوخان دي فانا سي كي تي جاني دیکھیں ভাই এটা পান দাও দিন মুখটা খুব চুলবুল করতেছে এটা পান লাগবে পানটা তাড়াতাড়ি দাও হ্যাঁ পা তো দেবো আরে ব্যবসা সব তো খুলে রেখেছি পা তো দিতেই হবে বিনা পয়সায় বলা আর কি পানটা তো পয়সা দিস তো তোর আবার 2000 টাকা বাকি গেছে ভাই পানটা দাও 2000 টাকা বাকি হইছে আমি জানি কি করব মাইনে পাচ্ছি না ঠিক মতন প্রাইভেট পড়াচ্ছি ডান্স শেখাচ্ছি কেউ টাকা দিচ্ছে না এবার টাকা বালি তোমার টাকাটা আগে শোধ করে দাও আনি আর পান দাও আর কাছে 2 টাকা আছে এইটা নাও আর 3 টাকা খাতায় লিখে দিই গুন এই নাও আমি তো কারোর আর ফেরা দিব না আয়া দিছি ওরের দিন বলা বিরা পয়সা আয়া দি দিবার ওরা বাকি বলিয়ে তুমি বোটাটাও ছেড়ে দিলে না আর কোনদিন বদমাইশ হবে কালকে কি ডান্স শিখলে তাতা থই থই আজকে হবে নাগিন ডান্স নাগিন নাগিন ডান্স হবে দেখো তো নাগিন ডান্স এখন বিখ্যাত ডান্স নাগিন ডান্স পরের দিন বলে স্টেজে উঠতে হবে হ্যাঁ প্রথম শুরু করো নাগিন কিরকম থাকে এরকম হ্যাঁ দাও নাগিন নাগিন মানুষ
মা তোমার কাশি দেখানো ঠিক হয়নি আচ্ছা দেখছি আমি ডাক্তারের কাছে গিয়ে দেখছি কি করা যায় এই দুনিয়ায় বেগাত ছেলে আর গরিব মানুষ হওয়াতে কি পাপের কাজ সকালে উঠলো কাজে গেল দাঁড়িয়ে উঠে ঢুকলো ভাত খাও সমাজটাতে খাই করে দিল গরিব মানুষ আর বেকার ছেলে তোরা সবাই এসে গেছিস মালিক আসেনি ঠিক আছে আজকে ডান্স হবে বেদের মেয়ে দোষ না তোমরা সব রেডি তো বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে Next photo
মারি না দেখে আমার ঘরে যায় না মন মেয়েদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে মেয়েদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে থাক 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 আন্না 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 ও আবারে মাস্টারের ওপরের মাল তৈরি করতেছে কেন আমি একটুখানি দাঁড়াই আসি কিনা দেখি এত লেট করার কথা না তো ওই মনে হয় আমার সফিনা এসতেছে তোমার জন্য অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছি সরি জান বাড়ি বিশাল কাজ ছিল মাস্টার দিচ্ছিল না সেই জন্য তোমার টানে আমি এসেছি আচ্ছা তুমি আমি ভালো আছি ওই যেন সকিনা মতন লিখতেছে আজকে ড্যান্সের ক্লাসে আসেন কার সাথে লাইন মারতেছে ওখানে হ্যাঁ আই সকিনা সকিনা তুমি ড্যান্সের ক্লাসে না আগে এখানে লাইন করতেছ ওই ছেলেটা কেরা হ্যাঁ ওই ছেলেটা কেরা আরে ও সব বেকার মাস্টারের কথা বাদ দাও দিন এই শো আমি আর তুমি গল্প না মাস্টার যদি আমার সঙ্গে বলে দেয় আমাকে মেরে ফেলে দেবে দাঁড়া এখন ভয়টা কিচ্ছু নাই দাঁড়া লাগি কই যান এখন কি যুগ এসে গেছে এই ছোট ছোট ছেলে মেয়েরা লাইন করাচ্ছে আছে তো ভিতরে তোমার যা শরীরের অবস্থা বুঝলে ঠিক করার তো কোনো লাইন নেই অন্য ডাক্তার তো পারবেই না এই একমাত্র এই মরণ রায় এইটাই পারবে তা আমি যা ওষুধ লিখে দিয়েছি তুমি সময় মতন খালি আমার রোগ পুরো ফিনিশ হয়ে যাবে বুঝলে তাহলে তুমি সকাল ওই মানে ঠিকঠাক করে সকাল সকাল খাওয়া দাওয়া করে ঠিকঠাক করে সময় মতো খাওয়া দাওয়া করে ওষুধগুলো খেয়ে দিও বাইরে গিয়ে ফার্মেসিতে ওষুধগুলো নিয়ে নাও ঠিক আছে ডাক্তার মরণ রায় কে আইছে এসে তো ভিতরে ভিতরে হ্যাঁ আজকে যাও 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 ডাক্তার আমি বড় ভাই এসে দেখাইছে ডাক্তার বাবু আসবো
হ্যাঁ আসুন 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 ডাক্তার বাবু সে আমাদের ওষুধ নিয়ে গেলাম কাশির ওষুধ সে কাশির ওষুধ খেয়ে দিয়ে আরো কাশি বেড়ে গেছে তো মরি দেওয়ার লক্ষণ একটু ভালো দেখে একটা কাশির ওষুধ লিখে দাও দিন আমি ডাক্তার মরণ রায় আমার ওষুধই কাজ হচ্ছে না এ তো মানতে পারলাম না আচ্ছা ঠিক আছে ওষুধের যে কাজ যখন হয়নি কোনো হয়তো সমস্যা হয়েছে আমি নতুন ওষুধ লিখে দিচ্ছি বাড়ি ফার্মেসি থেকে নিয়ে নেবো হ্যাঁ নাও বাড়ি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নাও ডাক্তার বাবু ঠিক হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে একটু আসি হ্যাঁ আসো আসো নেক্সট হ্যাঁ এই ওষুধগুলো দাও দিন দেখি তাজা তাজা সবজি ছিল এদিকে এদিকে তাজা তাজা সবজি এত মোটা মোটা আলু আরে এখন বাজারে এই চলছে একটা দাও একটা দাও ছোট বানা বেশি হয়ে গেল নাও মালের টাকা দিয়ে খেয়ে আজকে নাহলে কোনো ছাড় নেই আমার আম্মাটার খুব শরীরটা খারাপ তা আজকের দিনটা ছেড়ে দাও কালকে আমি তোমার শিওর টাকা দিয়ে দেবো ও হবে না প্রত্যেক দিন নাটক